কি আছে লাদাখে? এক কথায় এর উত্তর হলো কি নেই লাদাখে। এর একদিকে যেমন আছে এর অমোঘ সৌন্দর্য, ঠিক তেমনি এটাই ভারত আর চীনের সীমান্তের সংঘর্ষের কারণ। এই বরফে মোড়া পাহাড় চূড়োর মধ্যে, যেখানে জনবসতির নামগন্ধ নেই, মানুষের বসবাসযোগ্য নয়, ঠিক সেই জায়গাটা কেন এত অশান্তি সেটা জানতে চলুন আরো একবার পৌঁছে যাওয়া যাক লাদাখে। দিওয়ালির আগের রাত, চুশুল উপত্যকা আর মেজর শয়তান সিং, হ্যাঁ এদের কথা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে চলুন লাদাখ সম্পর্কে দু চার কথা বলে নিই। লাদাখ শহর বললেই সবার প্রথম আমাদের চোখে যে জায়গাটা ভেসে ওঠে সেটা হচ্ছে প্যাংগং লেক। লে শহর থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত এই প্যাংগং লেক। আমরা একে প্যাংগং লেক বলি বা প্যাংগং শো। শো মানে হচ্ছে তিব্বতি ভাষায় লেক। 14,000 ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটির নামের আক্ষরিক অর্থ কনক্লেভ হ্রদ, অর্থাৎ গোপন বৈঠকের হ্রদ। এটা একটা এন্ডোরিক লেক। এন্ডোরিক কেন না? এন্ডোরিক মানে হচ্ছে যার জল কখনো ওভারফ্লো হয় না, অর্থাৎ উপচে বয়ে চলে যায় না, এটা এখানেই জমে থাকে। বাষ্পের মাধ্যমে বা মাটিতে জল শোষণের মাধ্যমে জলের স্তর যেটা কমে যায়, সেটা ভারতের দিকেই অবস্থিত বিভিন্ন হিমবাহ থেকে বরফ গলা জল এসে তাকে আবার পুষ্ট করে। প্যাংগং লেক কিন্তু একটা লবণাক্ত লেক, আর আমরা জেনেছি যে এর জল আসে হিমবাহ থেকে। তার মানে এই যে হিমবাহ থেকে আসা জল হচ্ছে স্বাদু জল বা যাকে আমরা মিষ্টি জল বলি। কিন্তু যেহেতু এই লেকের জল আউটফ্লো হয় না, তাই এই জল স্বাদু জলের সাথে মিশে লবণাক্তই থাকে বা স্যালাইন ওয়াটারই থাকে। একে কিন্তু আমরা পুরোপুরি লবণাক্ত হ্রদও না বলে ব্ল্যাক বলতে পারি, মানে এটা স্বাদু এবং নোনা জলের মিশ্রণ। এটা ফ্রেশ ওয়াটারের মতো অতটা স্বাদু নয়, আবার অতটাও লবণাক্ত নয় যতটা একটা সমুদ্রের জলে আমরা পাই। এই লেকের অবস্থান দেখলে বোঝা যায় এর দৈর্ঘ্যের 2/3 অংশ রয়েছে চীনের মধ্যে আর 1/3 অংশ রয়েছে ভারতে। এই নীল রঙের জলের লেক হচ্ছে পৃথিবীর সব থেকে উচ্চতায় অবস্থিত লবণাক্ত লেক। আর এই লেকের পাশ জুড়েই শুরু হয়েছে ভারত এবং চীনের সীমান্ত সংঘর্ষ। ভারত মনে করে তাদের সীমান্ত গেছে এই কালো রেখা পর্যন্ত, আর চীন দাবি করে তাদের সীমান্ত এই লাল রেখা পর্যন্ত অবস্থিত। এবার আমরা নজর করব আটখানা ফিঙ্গার পয়েন্টের দিকে। লুকুং গ্রাম থেকেই আমরা প্রথম প্যাংগং লেকের দর্শন পাই, আর কিছুটা এগিয়ে গিয়ে যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাতেই মূলত পর্যটকদের সমাগম হয়। কিন্তু লুকুং থেকে 7 কিলোমিটার দূরে যে গ্রামটি রয়েছে স্প্যামিক গ্রাম, সেই গ্রামে গেলেই এই লেকের বিস্তৃতি এবং সৌন্দর্য সঠিকভাবে উপলব্ধি করা যায়। মূলত প্যাংগং লেকে যাওয়ার জন্য চাংলা পাস পর্যটকরা ব্যবহার করত, কিন্তু বর্তমানে নুব্রা থেকে শায়ক নদীর পাশ দিয়ে প্যাংগং লেক রোড ধরে প্যাংগং লেকের ধারে আসা যায়, এবং প্যাংগং লেকের পাশ দিয়ে সেই রাস্তা সোজা চলে গেছে চুশুল উপত্যকা পর্যন্ত। এই রাস্তাটা একটি নির্জন রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে এই লেকের অপার সৌন্দর্য সঠিকভাবে অনুধাবন করা যায়। আর এই রাস্তা দিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এর ঠিক উল্টো দিকের অঞ্চলটাতেই মূলত ভারত এবং চীনের মধ্যে অশান্তির যে জায়গা সেটা অবস্থিত। এইখানকার কথা বলতে গেলে আমাদের যেটা সবার প্রথম মাথায় আসবে সেটা হচ্ছে ফিঙ্গার পয়েন্ট। আপনারা অনেকেই শুনেছেন এই ফিঙ্গার পয়েন্ট। এই ফিঙ্গার পয়েন্টটা ঠিক কি? এই হ্রদের পাশ দিয়েই রয়েছে চ্যাং চেংমো নামে পরিচিত কারাকোরাম পর্বতমালার পূর্ব দিকের বর্ধিত 8টি অংশ। স্যাটেলাইট পিকচারের মাধ্যমে দেখলে দেখা যায় এই অংশগুলি অনেকটা হাতের আঙুলের মতো দেখতে, তাই এই পার্বত্য শাখাগুলিকে আঙুল বলা হয়। আর এই 8টি আঙুলের দখল নিয়েই মূল বিতর্ক। এইগুলো হচ্ছে সেই ফিঙ্গার পয়েন্ট। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে ফিঙ্গার পয়েন্ট 1, 2 ও 3 লাল দাগের একপাশে অবস্থিত, আর 4 নম্বর ফিঙ্গার লাল দাগের মধ্যে, এবং 5, 6, 7, 8 এটা লাল ও কালো দাগের মাঝে অবস্থিত। বাস্তবিকভাবে 8 নম্বর ফিঙ্গারটি কালো দাগের অনেকটা কাছাকাছি অবস্থান করে।
এবং আগেই বলেছি লাল দাগ পর্যন্ত অঞ্চলকে যেহেতু চীনরা তাদের বলে দাবি করে এবং বর্তমান ঝামেলা ঠিক এই অঞ্চলেই সীমাবদ্ধ রয়েছে। চার থেকে আটের মাঝে চীন অনেকগুলি কাঠামো তৈরি করে ফেলেছে তাদের সেনাবাহিনীর জন্য এবং ভারতের পক্ষ থেকে চার নম্বর ফিঙ্গার পয়েন্ট পর্যন্ত কাঠামো তৈরি করে রাখা আছে। 1962 সাল থেকেই ভারত ও চীনের যে দ্বন্দ্ব রয়েছে এবং ভারত দাবি করে যে নিয়ন্ত্রণ রেখাটা গেছে সেটা আট নম্বর আঙুল অর্থাৎ কালো দাগের ওখান থেকে এবং ভারতীয় সেনারা পায়ে হেঁটে আট নম্বর আঙুল পর্যন্ত টহল দেয়, কিন্তু তাদের পরিকাঠামো আগেই বললাম চার নম্বর আঙুলের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তত অবধি তাদের রাস্তা বাড়ানো। অন্যদিকে চীনের দাবি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা গেছে যেহেতু চার নম্বর আঙুল দিয়ে, তাই তারা চার নম্বর আঙুল পর্যন্ত তো আসেই হালকা যানবাহনে করে, উপরন্তু তারা দু নম্বর আঙুল পর্যন্তও টহল দেয়। আর গত মে মাসে দুই বাহিনী মুখোমুখি হয়েছিল পাঁচ নম্বর আঙুলের কাছে যেখানে মূল সংঘর্ষটা সংঘটিত হয়েছিল। এই লেক বরাবর গেলে আমরা যারা পর্যটক তারা এই প্যাংগং লেক ধরে পৌঁছে গেছিলাম বা আপনারা সবাই পৌঁছে যায় চুশুল উপত্যকায়। 1962 সালের যুদ্ধের সময়ও এই চুশুল উপত্যকা ছিল অন্যতম যুদ্ধক্ষেত্র। আপনারা নজর করলেই দেখতে পাবেন চার নম্বর ফিঙ্গার পয়েন্ট আর চুশুল উপত্যকার মধ্যে সোজা একটা দাগ টানলে একটা আরেকটার বিপরীত অবস্থানে লেকের উল্টো দিকে অবস্থান করছে। আর এই চুশুল উপত্যকায় যদি আমরা নজর রাখতে পারি বা দখল রাখতে পারি তাহলে তার কৌশলগত সুবিধা রয়েছে। এই কারণে বরাবরই চীন ভারতকে এই অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে বাধ্য করে এবং প্যাংগং সো হ্রদের পুরোটা যদি তারা দখল রাখতে পারে তাহলে সামরিক ও কৌশলগতভাবে সুবিধা পাবে চীন, কারণ উচ্চতাজনিত কারণে উপরে যদি সেনাবাহিনী অবস্থান করে পার্বত্য উপত্যকায় তাহলে অনেক সহজেই অববাহিকার মধ্যে নজর করা যায় এবং উচ্চতাজনিত সুবিধা লাভ করা যায়। চুশুল উপত্যকা এমনই একটা অঞ্চল যেখান থেকে চীনের প্রতি যেমন নজর রাখা যায় তাই চীনও সবসময় চায় এই চুশুল উপত্যকার দখল। দক্ষিণ পূর্ব লাদাখের একটি ছোট্ট গ্রাম হলো এই চুশুল। 16,400 ফিট উচ্চতায় মাত্র 2,000 লোকের বাস এই চুশুলে। সীমান্তের একদম কাছে হওয়ায় পুরো গ্রামটি আর্মির তত্ত্বাবধানে থাকে। চতুর্দিকে বিশাল বিশাল পর্বত দিয়ে ঘেরা চুশুল অত্যন্ত দুর্গম অঞ্চল, বছরের অর্ধেক সময়ই বরফে ঢাকা থাকে। এবার চলুন আমরা ফিরে যাই 1962 সালের নভেম্বর মাসে। দিনটা 18ই নভেম্বর, 13 নম্বর কুমায়ুন রেজিমেন্টের কমান্ডার মেজর শয়তান সিং এর অধীনে মাত্র 120 জন বীর সেনা, সবাই মোটামুটি আহির সম্প্রদায়ের, যারা মূলত হরিয়ানার নিবাসী, অত্যন্ত রণনিপুণ এই জাতি নির্ভীক যোদ্ধা। মেজর শয়তান সিং ছিলেন রাজস্থানের আলওয়ার জেলার একজন তরুণ তুর্কি। 18ই নভেম্বর ভোর 3:45 বোধহয় দেওয়ালির দিনই হবে সেই দিনটি, প্রচণ্ড ঠান্ডা, চতুর্দিকে ঝড়ের মতো হাওয়া বইছিল, হঠাৎ অতর্কিতে চীনা সৈন্যের আক্রমণ। এক ঝটকায় নিজেদের প্রস্তুত করে ভারতীয় সৈন্যও ঝাঁপিয়ে পড়ল চীনাদের ওপর। এই যুদ্ধে 120 জন মিলে হত্যা করেছিল 1,357 জন চীনা সৈন্যকে। মেজর শয়তান সিং এর বুকে গুলি লাগা অবস্থায় পায়ে রাইফেল বেঁধে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রু মেরে গেছিলেন। ওনার দেহরক্ষী নিহাল সিং নিজের দেহের সঙ্গে মেজর সাহেবের মৃতদেহ বেঁধে বরফের ঢালে গড়িয়ে পড়েন, যাতে মেজরের দেহ শত্রু চীনাপক্ষের হাতে না যায়, যাতে অসম্মানিত না হতে হয়। এই অসম যুদ্ধে 114 জন ভারতীয় সেনা মারা গেছিলেন, 5 জন জখম অবস্থায় চীনা সৈন্যের হাতে ধরা পড়েছিল এবং 1 জন সেইখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল, কেতন রাম সুন্দর। এই প্রত্যক্ষদর্শীর কাছ থেকেই পুরো ঘটনার কথা তারপর জানতে পারে দিল্লি। ঠিক একইভাবে আর যে অঞ্চলটার মধ্যে ভারত এবং চীনের সীমান্তের অশান্তি রয়েছে সেটা হচ্ছে গালওয়ান উপত্যকা। গালওয়ান উপত্যকা মূলত গালওয়ান নদীর অববাহিকা। বর্তমানে লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই নীল রঙের অঞ্চলটাকে আমরা বলি লাদাখ। এই লাদাখের মধ্যে যে অঞ্চলটা চীন অধিগৃহীত করে রয়েছে অন্যায়ভাবে সেই অঞ্চলটা হচ্ছে লাল রঙের অঞ্চলটা, যেটাকে আমরা বলি আকসাই চীন। আর এই অঞ্চলে কারাকোরাম পর্বতমালার অবস্থান। কারাকোরাম পর্বতমালা আকসাই চীন এবং লাদাখের মধ্যে পাঁচিল হিসাবে দাঁড়িয়ে আছে। আর এই অঞ্চলটা হচ্ছে গালওয়ান ভ্যালি।
কালোয়ান ভ্যালি নাম হয়েছে কালোয়ান নদী থেকে। এইখান থেকে অর্থাৎ আকসাই চিন থেকে কালোয়ান নদী উৎপন্ন হয়ে সেটা গিয়ে মিশেছে সায়ক নদীর সাথে। সায়ক নদী উৎপন্ন হয়েছে কারাকোরাম পর্বত থেকে এবং যেটা এই কালোয়ান নদীর জল নিয়ে একসাথে লাদাখ অঞ্চলে প্রবেশ করে সিন্ধু নদীতে গিয়ে মিশেছে এবং সেই সিন্ধু নদী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে বাল্টিক প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই অঞ্চলটা হচ্ছে সিয়াচেন অঞ্চল এবং এই অঞ্চলের মধ্যেই ভারতবর্ষের একটি যুদ্ধ বিমানবন্দর আছে যেটাকে দৌলতবাগ ওল্ডি বিমানবন্দর বলা হয়। এই দৌলতবাগ ওল্ডি বিমানবন্দরের সাথে যোগাযোগ স্থাপনের জন্য খুব সম্প্রতি ভারত অতি দ্রুততার সাথে একটি রাস্তা নির্মাণ করেছে যেটাকে বলা হয় দৌলতবাগ ওল্ডি রোড এবং সংক্ষেপে যাকে বলে DBO। কালোয়ান নদী যেখানে সায়ক নদীর সাথে মিশেছে সেই অঞ্চলটা দেখতে একটি ওয়াই শেপের মতো, তাই এই অঞ্চলটিকে ওয়াই জোন বলা হয় এবং এই ওয়াই জোনের পাশেই রয়েছে ভারত এবং চীনের মধ্যে যে অঞ্চলে কিছুদিন আগেই অশান্তি হয়েছে সেই রক্তক্ষয়ী জায়গা। এই রোডটি তৈরি করতে প্রায় 6-7 ব্রিজ নির্মাণ করতে হয়েছে এবং সেই ব্রিজগুলি খুব সম্প্রতি নির্মাণ হয়ে গেছে এবং খুব শিগগিরই এই রাস্তাটির উদ্বোধন হবে। চীন কখনোই চায় না ভারত এই রাস্তা ব্যবহার করুক এবং ভারত এই কারাকোরাম পর্বতের দখল নিজেদের কাছে রাখুক, তাই চীন বরাবর ভারতকে এই অঞ্চল থেকে সরিয়ে দিতে চায় এবং 1962 যুদ্ধেও চীন এই কারাকোরাম পর্বতের শীর্ষবিন্দু অবধি নিজেদের আয়ত্তে এনেছিল। কিন্তু যেহেতু এই অঞ্চলে কোনো মানুষের বসবাস করার উপযুক্ত না, তাই চীন পরে এই অঞ্চল থেকে সরে যায়। আসলে এই কারাকোরাম পর্বতের উচ্চতার অ্যাডভান্টেজ যদি নেওয়া যায় তাহলে চীন মনে করে ভারত খুব সহজেই আকসাই চীনকে কবজা করে ফেলতে পারবে এবং চীন ভারতকে না জানিয়েই 1957 একটি ন্যাশনাল হাইওয়ে তৈরি করেছিল যেটা জিনজিয়াং প্রদেশ থেকে তিব্বতে যোগাযোগ স্থাপন করে। সেই ন্যাশনাল হাইওয়ের ওপরও ভারত নজরদারি করতে পারে, তাই চীন আতঙ্কিত হয়েই এই অঞ্চলকে নিজেদের দখলে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করে। ভারতের পক্ষে সিয়াচেন অঞ্চল দখলে রাখা অত্যধিক জরুরি এবং এই দৌলতবাগ ওল্ডিতে যাওয়ার জন্য এই গালোয়ান ভ্যালির উপর দিয়ে ব্রিজটা, এই রাস্তা যেটা নির্মাণ হয়েছে সেই রাস্তাটারও নিজেদের দখলে রাখা জরুরি। তাই ভারত সবসময় চায় চীন তার নিয়ন্ত্রণ রেখা পুরনো যেখানে ছিল সেইখানে ফিরে যাক, যাতে ভারতের এই DBO রাস্তাটা নিরাপদ থাকে। এবং এই সিয়াচেন অঞ্চল দখলে রাখার জন্য ভারতের পক্ষে সম্ভব হয় আকসাই চীনের দিকে নজর রাখা এবং একই সাথে পাকিস্তান অধিকৃত বাল্টিক প্রদেশ বা তার মধ্যে দিয়ে যাওয়া চীন যে অর্থনৈতিক অঞ্চলের জন্য রাস্তা তৈরি করেছে সেই অঞ্চলের দিকেও নজরদারি করা সম্ভব বা তার উপর ক্ষমতা কায়েম রাখা সম্ভব। সেই উদ্দেশ্যেই ভারত এই দৌলতবাগ ওল্ডি রোডটি করেছে, যার ফলে আগে এই দৌলতবাগ ওল্ডি বিমানবন্দরটায় যেতে 2 সময় লাগতো, এখন সেটা মাত্র 6 পৌঁছে যাওয়া যায়। এবং এই দৌলতবাগ ওল্ডি রোড প্যাংগং লেক রোডের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছেছে হিমাচল প্রদেশে, যার ফলে লাদাখ ছাড়াও হিমাচল প্রদেশ থেকে সরাসরি এই প্যাংগং লেক রোড দিয়ে দৌলতবাগ ওল্ডি রোড অবধি যাওয়া যায়। ভারতের দিক থেকে যদি কেউ এই আকসাই চীনের দিকে বা এই দৌলতবাগ ওল্ডি রোডেতে যেতে চায় তবে তাকে যেতে হবে গালোয়ান ভ্যালির উপর দিয়েই। আর এই ভ্যালির উপর দিয়েই রয়েছে কয়েকটা পেট্রোলিং পয়েন্ট যেখানে ভারতীয় সেনারা তাদের অবস্থান বোঝানোর জন্য পোস্ট তৈরি করে রেখেছে। এরকমই একটি পোস্টের নাম যেটা এই গালোয়ান ভ্যালির জংশনে অবস্থিত তার নাম পেট্রোল পয়েন্ট 14, সংক্ষেপে PP14। এই PP14 এর কাছেই বর্তমানে ভারত এবং চীনের অশান্তি হয়েছে। বর্তমানে চীন সেনা এই অঞ্চল থেকে সরে গেলেও ভারতীয় প্রাক্তন সৈনিকরা মনে করছে যে এটি হয়তো চীনের কোনো একটা কৌশলও হতে পারে, কারণ 1962 যুদ্ধের সময়তেও ঠিক এই ধরনের একটি ঘটনাই ঘটেছিল। কি সেই ঘটনা? না, 6 জুলাই 1962 গোর্খা রেজিমেন্টের একটা প্লাটুন এইখানে ঘাটিগাড়ে এবং চীন সেই খবর জানার পর 300 বাহিনী নিয়ে এসে সেই গালোয়ান উপত্যকায় জড়ো করে এবং এই গোর্খা রেজিমেন্টকে ঘিরে ধরে, যার ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এবং প্রায় 3 ধরে নয়াদিল্লি এবং চীনের মধ্যে নানা চিঠি চাপাটি শুরু হওয়ার পর
চীন কিছুটা পিছনে সরে যায় এবং সেই সময় ভারত সিদ্ধান্ত নেয় যে দীর্ঘ দিন ধরে গোর্খা রেজিমেন্ট ওখানে থাকার পর তাদেরকে সরিয়ে নতুন একটা রেজিমেন্ট সেখানে পৌঁছে দেওয়া হবে। যেহেতু চীন চারিপাশ দিয়ে সেই অঞ্চলটা ঘিরে রেখেছিল তাই হেলিকপ্টারে করে সেখানে নতুন একটি রেজিমেন্টকে নামানো হয়। তার আগে গোর্খা রেজিমেন্টের দায়িত্বে ছিলেন নায়ক সুবেদার জং বাহাদুর। কিন্তু যখনই গ্রীষ্ম পেরিয়ে শীত নামতে শুরু করে এবং তাপমাত্রা শূন্যের নিচে নামতে থাকে তখন সেইখানে গোর্খা রেজিমেন্টকে দীর্ঘদিনের ক্লান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য তাদের বদলে 5 নম্বর জাট আলফা রেজিমেন্টকে পাঠানো হয়। এই জাট আলফা রেজিমেন্টের ক্যাপ্টেন ছিলেন মেজর SS হাসাবনিশ। 4 অক্টোবর থেকে কপ্টারের মাধ্যমে সমস্ত আলফা রেজিমেন্টকে পৌঁছে দেওয়ার পর কিছুদিনের মধ্যেই 20 অক্টোবর চীনা বাহিনী ফিরে এসে হামলা চালায়। 36 জন ভারতীয় সেনা সেই সময় মারা যায়। চীনা সৈন্যদের হাতে যুদ্ধবন্দী হন মেজর SS হাসাবনিশ। প্রায় 7 মাস তিনি বন্দী শিবিরে কাটান এবং যুদ্ধ শেষ হলে তিনি ছাড়া পান। এবং কাকতালি হলেও এটা সত্যি যে সেই মেজর SS হাসাবনিশের পুত্র লেফটেন্যান্ট জেনারেল হাসাবনিশ বর্তমানে ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। রবিবার রাত থেকে গালোয়ানের সংঘর্ষ স্থল থেকে বা পেট্রোলিং পয়েন্ট থেকে 14 থেকে যে চীনা সেনা পিছিয়ে যেতে শুরু করেছে সেটা অনেকটাই আবার সেই পুরনো ইতিহাসকে মনে রেখে ভারতীয় বাহিনীকেও সতর্ক রেখেছে। বর্তমানে চীনা সেনারা গোগ্রা হটস্প্রিং এবং প্যাংগং হ্রদেরও উত্তর দিকে সরে যাচ্ছে। তাদের সাজোয়া গাড়িগুলো অনেকটাই তাই এখন স্যাটেলাইটের মাধ্যমে কম সংখ্যায় দেখা যাচ্ছে। মূলত এই হচ্ছে গালোয়ানের কাহিনী এবং লাদাখ অঞ্চলের অবস্থান যেটা নিয়ে ভারত এবং চীনের অশান্তির কারণ। আমরা সবাই আশা করব যাতে কোনো রকম যুদ্ধ না ঘটে, কোনো প্রাণহানি না ঘটে, কিন্তু তার সাথে একই রকমভাবেও আমরা এটাও নজরে রাখবো যাতে শত্রু আমাদের উপর কখনো তাদের ক্ষমতা কায়েম করতে না পারে। আগামী দিন আমরা অবশ্যই এই সমস্ত খবরের মধ্যেই থাকব। আজকে এই পর্যন্তই, আগামী কোনো একটা ভিডিওতে আবার নতুন কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।